নিকোলাস ফ্লামেল। অধ্যাপক ডাম্বলডোর পরামর্শের পর হ্যারি আর সে আয়নার কাছে যায়নি, তাই তার অদৃশ্য হওয়ার পোশাক বড়দিনের ছুটিতে তার ট্রাঙ্কের মধ্যেই রয়ে গেল। তবে হ্যারি চেষ্টা করেও সে আয়নার কথা ভুলতে পারে না। প্রতি রাতে সে দুঃস্বপ্ন দেখে, সে স্বপ্নে দেখে তার বাবা মা, কিন্তু মুহূর্তের মধ্যেই তা অদৃশ্য হয়ে যায়। তারপর অট্টহাসির শব্দ। রন বলল, অধ্যাপক ডাম্বলডোর ঠিকই বলেছেন, এই আয়না মানুষকে পাগল করে দিতে পারে। ক্লাস শুরু হবার আগে গতকালই হারমিয়ন ফিরে এসেছে, সে বিষয়টা অন্য দৃষ্টিতে দেখার চেষ্টা করল। হ্যারি পরপর তিন রাত বিছানায় না থেকে আয়না দেখতে গিয়েছে, একথা শুনেই সে শিউরে উঠল। সে শঙ্কিত, যদি কেয়ারটেকার ফিল্চ দেখে ফেলতো তাহলে কি হতো? নিকোলাস ফ্লামেলের ব্যাপারে কোনো তথ্য সংগৃহীত না হওয়ায় সেও হতাশ। ফ্লামেল সম্পর্কে জানার ব্যাপারে হ্যারির এখনও হাল ছাড়েনি। লাইব্রেরিতে অনেক বই খোঁজাখুঁজি করেও তারা ফ্লামেলের ব্যাপারে কিছুই জানতে পারেনি। তবে হ্যারির মনে পড়েছে, সে কথায় যেন ফ্লামেলের নামটা পড়েছে। ক্লাস শুরু হয়ে যাওয়ায় এখন তাদের হাতে আগের মতো সময় নেই। প্রতিদিন বিরতির সময় তারা লাইব্রেরিতে বই খোঁজে, দুজনকেই খুঁজতে হচ্ছে, কারণ কিডিচ প্রতিযোগিতার জন্য হ্যারিকে অনুশীলনে ব্যস্ত হয়ে পড়তে হয়েছে। দলের জন্য উড এখন দ্বিগুণ পরিশ্রম করছে। লাগাতার বৃষ্টি সত্ত্বেও উডের উৎসাহের কোনো ভাটা পড়ল না। উইসলি ভাইয়েরা উডের অতি উৎসাহের বিরুদ্ধে আপত্তি করলেও হ্যারি ছিল উডের পক্ষে। তাদের পরবর্তী খেলা হাফলপাফ হাউসের বিরুদ্ধে। এ খেলা যদি জেতা যায় তাহলে গ্রিফিন্ডার হাউস স্লিদারিন হাউসের চেয়ে এগিয়ে থাকবে। খেলার অনুশীলন শুরু হওয়ার পর থেকে হ্যারির দুঃস্বপ্নও কমে গেল, খেলা ছাড়া অন্য কিছু ভাবার সময় নেই তার। কর্দমাক্ত মাঠে অনুশীলন চলছে। একদিন উড, রন আর তার ভাইয়ের ওপর খুব খেপে গেল, কারণ তারা ডাইভিং বোমা ও ঝাড়ু থেকে পড়ে যাবার ভান করেছিল। উড চেঁচিয়ে বলল, তোমরা কি ফাজলামি বন্ধ করবে? এসব করলে তো খেলা জেতা যাবে না। মনে রাখবে, এবার রেফারি হবেন অধ্যাপক স্নেপ, তিনি অজুহাত পেলে গ্রিফিন্ডার হাউসের পয়েন্ট কেটে নেবেন। একথা শুনে জর্জ ওয়েসলি সত্যি সত্যি ঝাড়ু থেকে পড়ে গেল। জর্জ বলল, অধ্যাপক স্নেপ রেফারি? এর আগে কি কোনো খেলায় তিনি রেফারি ছিলেন? আর তিনি রেফারি হলে খেলা তো তিনি নিরপেক্ষভাবে পরিচালনা করবেন না। উড বলল, এখানে আমার কিছুই করার নাই, আমাদের ভালো খেলতে হবে, তাহলে স্নেপ কোনো অজুহাত খুঁজে পাবেন না। হ্যারি চায় না যে সে যখন খেলবে তখন স্নেপ সেখানে থাকুক, এর পেছনে আরেকটি কারণ আছে। অনুশীলন শেষে খেলোয়াড়রা যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন রন আর হারমিয়নের সাথে দাবা খেলার জন্য হ্যারি সরাসরি গ্রিফিন্ডার হাউসের কমন রুমে চলে এলো। সেখানে হারমিয়ন ও রন দাবা খেলছিল। দাবা খেলায় হারমিয়নকে হারানো কঠিন। হ্যারি ও রনের মনে করে হারমিয়নের জন্য এই খেলাটাই সবচেয়ে উপযুক্ত। হ্যারি রনের পাশে গিয়ে বসতেই রন বলল, এখন আমার সাথে কথা বলবে না, আমার মনোযোগ নষ্ট হবে, বলেই হ্যারির দিকে তাকালো। হ্যারি খুব চিন্তিত দেখে রন নিজেই কথা বলল, কি ব্যাপার, তুমি এত কি ভাবছ? হ্যারি খুব শীতল কণ্ঠে বলল, চক্রান্ত করে স্নেপ কিডিজ প্রতিযোগিতার রেফারি হয়েছেন। তাহলে তুমি খেলো না? হারমিয়ন বলল। তুমি বলো তুমি অসুস্থ, রন পরামর্শ দিল, তুমি ভান করে তোমার পা ভেঙে গেছে। হারমিয়নও বলল, সত্যি সত্যি পা ভেঙে ফেলো, রন পরামর্শ দিল। হ্যারি বলল, এটা তো অসম্ভব, আমাদের দলে কোনো রিজার্ভ খেলোয়াড় নেই, আমি না থাকলে গ্রিফিন্ডার হাউস খেলতেই পারবে না। ঠিক এ সময় নেভিল ঘরে প্রবেশ করল। সে কিভাবে প্রতিকৃতির গর্ত দিয়ে এত ওপরে উঠল কেউ সেটা বলতে পারবে না, কারণ তার পা ছিল অভিশপ্ত, দুপা জোড়া লাগা, নিশ্চয়ই সে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে এসেছে। নেভিলকে দেখে সবাই হাসলেও হারমিয়ন হাসল না। হারমিয়ন তাকে প্রতি অভিশাপ দিলে তার পা দুভাগ হয়ে গেল। কাঁপতে কাঁপতে সে পায়ের ওপর সোজা হয়ে দাঁড়ালো। কি হয়েছিল? হারমিয়ন তাকে হ্যারি আর রনের পাশে বসবার সময় জিজ্ঞেস করল। নেভিল বলল, লাইব্রেরির বইয়ের বাইরে মেলফোর সাথে দেখা হয়েছিল, সে অনুশীলনের জন্য একজনকে খুঁজছিল। তুমি এখনই বিষয়টা অধ্যাপক ম্যাকগোনালগোলকে জানাও। নেভিল মাথা নেড়ে বলল, আমি সেটা পারবো না, তাহলে আরও ঝামেলা হবে। তাকে তোমার মোকাবেলা করতেই হবে, রন নেভিলকে বলল, সে সবার মাথার উপরে ছড়ি ঘুরাচ্ছে, সে যা করবে তা সবার মেনে নেব কেন? তা হতে পারবে না। আমি তা পারবো না, আমাকে বলার দরকার নেই যে গ্রিফিন্ডারে থাকার মতো সাহস আমার নেই, নেভিল বলল। হ্যারি তার জামার পকেটে হাত ঢুকিয়ে একটা চকচকে ফ্রক বের করল।
হারমিয়ন তাকে বড়দিনের উপহার হিসেবে যে বাক্সটা পাঠিয়েছিল এটাই ছিল এই বাক্সের শেষ চকলেট ফ্রগ। হ্যারি এটা নেভিলকে দিলে সে খুশিতে আত্মহারা হলো। হ্যারি বলল, ম্যালফয়কে এত ভয় পাও কেন? তুমি 12 জন ম্যালফয়ের সমান। তোমার কি মনে নেই সেই হেডটা তোমার জন্য গ্রিফিন্ডার হাউস নির্বাচিত হয়েছিল আর ম্যালফয়ের জন্য করেছিল স্লিদারিন হাউস? চকলেট ফ্রগের প্যাকেট খুলতে খুলতে নেভিল মুখে মৃদু হাসি দেখা দিল। ধন্যবাদ হ্যারি, আমি এবার ঘুমাতে যাচ্ছি। ও, তুমি তো কার্ড জমাও, এই কার্ডটাও নাও। সে চকলেট ফ্রগের কার্ডটা হ্যারিকে দিল। নেভিল চলে গেলে হ্যারি কার্ডটা দেখল। আবার ডাম্বলডোর, হ্যারি মন্তব্য করল। হ্যারি দীর্ঘশ্বাস ছাড়ল। আবার সে কার্ডের পেছনে দেখতে লাগলো, সেখানে কার্ডের জাদুকর সম্পর্কে তথ্য থাকে। তারপর হ্যারি হঠাৎ চিৎকার করে উঠল, পেয়েছি, আমি পেয়েছি, নিকোলাস ফ্লামেককে পেয়েছি। 1945 সালে একটা জাদুর প্রতিযোগিতায় অধ্যাপক ডাম্বলডোর তার কাছে পরাজিত হয়েছিলেন। হারমিয়ন লাফ দিয়ে উঠল। হমটাস্কের প্রথম অংশের মার্ক পাওয়ার পর হারমিয়নকে আর কখনো এত উত্তেজিত দেখা যায়নি। তোমরা এখানেই থাকো, এই বলে হারমিয়ন সিঁড়ি দিয়ে উঠে মেয়েদের ডরমেটরিতে চলে গেল। হ্যারি আর রন দৃষ্টি বিনিময় করার পূর্বেই সে বিশাল মোটা একটা বই হাতে নিয়ে ফিরে এলো। হারমিয়ন বলল, এই বইটা আমি কয়েক সপ্তাহ আগে লাইব্রেরি থেকে এনেছিলাম, কিন্তু পড়ার সময় পাইনি। তারপর হারমিয়ন রহস্যের সুরে বলল, নিকোলাস ফ্লামেলকে জানো? ফ্লামেল হচ্ছে আমাদের জানা লোকদের মধ্যে পরশমণির একমাত্র আবিষ্কার। পরশমণি? হ্যাঁ, পরশমণি, ফিলজোফার্স স্টোন। সেটা কি? আগে বইয়ের এ জায়গাটা পড়ো। হ্যারি আর রন পড়তে লাগলো। লেখা আছে, রসায়নশাস্ত্রের প্রাচীন গবেষণায় যা পাওয়া গেছে তা হলো ফিলোসোফার স্টোন। এ রয়েছে কিংবদন্তি মর্মবস্তু, বিস্ময়কর ক্ষমতা, কোনো ধাতু সোনা হয়ে যাবে ছোঁয়ালেই। সে পরশ পাথর, এ পাথর জীবনের অমরত্ব সাধু, যে পান করবে সে হবে চিরঞ্জীব। ফিলোসোফার স্টোন নিয়ে বহু গল্প শুনেছি শতকের পর শতক, কিন্তু এখন একটি পাথরই আছে নিকোলাস ফ্লামেলের কাছে, যিনি নিজেও একজন রসায়নবিদ, অপেরা প্রেমিক, যিনি গত বছর তার 665তম জন্মদিন পালন করেছেন, যিনি ডিভনে সশস্ত্রিক যাপন করে ধীরস্থির জীবন বর্ষব্যাপী 658। রন ও হ্যারির পড়া শেষ হলে হারমিয়ন বলল, আমার ধারণা ওই কুকুরটাই ফ্লামেলের পরশমণি পাহারা দিচ্ছে। এটা ডাম্বলডোরের দায়িত্ব বটে, তারা দুজনের বন্ধু, তাই তিনি চান এটা গ্রিঙ্গোর থেকে বাইরে থাকুক। হ্যারি বলল, যে পাথর সব ধাতুকে সোনা করে, মানুষকে অমর করে, এমন একটি পাথরের পেছনে স্নেপ তো ছুটবেনি, এতে আশ্চর্যের কী আছে? যে কোনো লোকই এই পাথরের পেছনে ছুটবে। রন বলল, বইটাতে উল্লেখ আছে নিকোলাস ফ্লামেল সম্প্রতি তার 666তম জন্মবার্ষিকী পালন করেছে। পরদিন কালো জাদুর ক্লাসে ক্লাস লেকচার নোট করার সময়ও হ্যারি আর রন ভাবছিল যদি একটা পরশমণি পেয়ে যায় তাহলে তারা কী করবে। রন বলল, আমি নিজে একটা কিডিচ দল কিনে ফেলব। হ্যারির মনে পড়ল, শিগগিরই কিডিচ প্রতিযোগিতা হবে, সেখানে স্নেইপ রেফারি থাকবেন। আমি খেলবো, রন আর হারমিয়নকে হ্যারি বলল। আমি যদি না খেলি তাহলে স্লিদারিন হাউসের খেলোয়াড়গণ মনে করবে আমি খেলতে ভয় পাচ্ছি, আমার যদি জিততে হয় তাহলে মুখে হাসি শুকিয়ে যাবে। যতক্ষণ না আমরা তোমাকে মাঠ থেকে তুলে আনছি, হারমিয়ন ফরন কাটল। প্রতিযোগিতার সময় যতই ঘনিয়ে এলো হ্যারি ততই অস্থির হয়ে উঠল, দলের মধ্যে অস্থিরতা বাড়ছে। স্লিদারিনের বিরুদ্ধে হাউস চ্যাম্পিয়ন হওয়াটা গৌরবের বিষয়, গত 7 বছরে কেউ ওদের থেকে চ্যাম্পিয়নশিপ নিতে পারেনি, কিন্তু প্রশ্নটা হলো পক্ষপাত দুষ্ট রেফারির কাছে কি নিরপেক্ষ খেলা পরিচালনা আশা করা যায়? এসব হ্যারির কল্পনা না সত্যি তা সে জানে না, শুধু জানে সে যেখানেই যায় সেখানেই সে স্নেইপের কথা ভাবতে থাকে। মাঝে মাঝে মনে হয় স্নেইপ তার পিছু লেগেছেন। স্নেইপের ওষুধ তৈরির ক্লাসটাও ছিল যেন নরক যন্ত্রণা। স্নেইপ কি জানেন যে তার পরশমণির সন্ধান পেয়েছে? পরের দিন বিকেলে ওরা হ্যারিকে গুড লাক জানিয়ে বিদায় নিল, কিন্তু হ্যারি জানে হারমিয়ন ও রন ফিরে এসে হ্যারিকে জীবিত দেখতে পাবে কি না সে ব্যাপারে ওদের সন্দেহ আছে। তবে হ্যারিকে খেলার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে, তাই সে কিডিচ খেলার পোশাক পরে নিল এবং নিম্বাস 2000 ঝাড়ু হাতে তুলে নিল। রন ও হারমিয়ন নেভিলের কাছাকাছি একটা জায়গা করে নিল। নেভিল কিছুতেই বুঝতে পারছিল না ওরা এত গম্ভীর কেন। ওরা দুজন জাদুদণ্ড নিয়ে কেন বা মাঠে এলো, কেনই বা মাঠে এলো তার বোধগম্য হচ্ছিল না।
হ্যারিও জানত না যে হারমিওন ও রোন স্নেপের ওপর পা অচল হওয়ার অভিশাপ প্রয়োগ করবে যদি তিনি রেফারি হিসেবে পক্ষপাতিত্ব দেখান। ভুলে যেও না, এটা লোকোমোটর মার্টিস, হারমিওন নিচু স্বরে হ্যারিকে বলল। রন তার আস্তিনে জাদুদণ্ডটি রেখে বলল, আমি তা জানি। প্রসাধন কক্ষে উড হ্যারিকে পৃথকভাবে নিয়ে বলল, হ্যারি, তোমার উপর চাপ সৃষ্টি করতে চাই না, তবে আমাদের যদি জিততে হয় তাহলে এটাই সুযোগ। অধ্যাপক স্নেপ পক্ষপাতিত্ব করার আগেই খেলা শেষ করতে হবে। ফ্রেড উইসলি এসে পড়ল, স্কুলের সবাই খেলা দেখতে এসেছে, এমনকি অধ্যাপক ডাম্বলডরও এসেছেন। ডাম্বলডর, হ্যারি বিস্মিত কণ্ঠে বলল, একটু পরে নিজেই গিয়ে দেখে এলো যে ফ্রেড মিথ্যে বলেনি। হ্যারি অনেকটা স্বস্তি বোধ করল, কারণ ডাম্বলডর খেলা দেখলে স্নেপ কোনো পক্ষপাতিত্ব দেখাতে পারবে না এবং হ্যারিকে কোনো ক্ষতি করতে পারবে না। খেলোয়াড়রা যখন মাঠে নামছে তখন স্নেপকে খুব ক্ষুব্ধ দেখালো। রন বুঝতে পারল ডাম্বলডরের উপস্থিতিই তার ক্ষোভের কারণ। স্নেপ যে এত নিচে নামতে পারেন তা আমি কখনোই ভাবিনি, রন হারমিওনকে বলল। কে যেন রনকে পেছন থেকে ধাক্কা দিল, সে পেছন ফিরে দেখল ম্যালফয়। দুঃখিত উইসলি, আমি খেয়াল করিনি, ম্যালফয় বলল। এবার দেখা যাবে হ্যারি কতক্ষণ ঝাড়ুর উপর থাকতে পারে। কেউ কি আমার সাথে বাজি ধরবে? উইসলি তুমি ধরবে? ম্যালফয় প্রস্তাব দিল। রন কোনো জবাব দিল না। খেলা শুরু হলো। স্নেপ জর্জের একটা ফাউলকে কেন্দ্র করে হাফলোপাফের অনুকূলে পেনাল্টি দিলেন। হ্যারি সারা মাঠ চষে স্নিচ খুঁজে বেড়াচ্ছে। কয়েক মিনিট পর ম্যালফয় উচ্চকণ্ঠে বলল, দেখেছ গ্রিফিন্ডার হাউস কেমন খেলোয়াড় বেছে নিয়েছে? প্রথম পেনাল্টি ব্যর্থ হলে কিছুক্ষণ পর স্নেপ বিনা কারণে হাফলোপাফের অনুকূলে আরেকটি পেনাল্টি দিলেন। দর্শকরা হইচই করে উঠল। সমস্ত দর্শকের সহানুভূতি আবার হ্যারির প্রতি, ম্যালফয় বলেই চলল। এদের জন্য সকলের দুঃখ হয়, এই যে পটার, ওর মা বাবা নেই, আর উইসলি গরিব, কোনো টাকা পয়সা নেই ওর, আর এই যে তুমি লং বটম, তোমার একটা ভালো টিমে থাকা উচিত ছিল, কারণ তোমার মতো যাদের মাথায় কিছু নেই তাদেরই তো টিমে থাকার কথা। নেভিলের চেহারা রাগে লাল হয়ে উঠল। সে পেছনে ফিরে ম্যালফয়ের মুখোমুখি হলো। আমি তোমার মতো 12টার সমান ম্যালফয়, নেভিল বলল। ম্যালফয় ক্র্যাপ এবং গয়েল উচ্চস্বরে হেসে উঠল। রন খেলা থেকে দৃষ্টি না ফিরিয়েই নেভিলকে বলল, ঠিক বলেছ নেভিল, বলে যাও। লং বটম যদি মস্তিষ্ক শোনা হতো তাহলে তুমি উইসলির তুলনায় গরিব হতে, আজ এতটুকুই বললাম, যাও। হ্যারির চিন্তায় রন এমনিতেই উত্তেজিত হয়ে পড়েছে। সে ম্যালফয়ের দিকে মুখ না ফিরিয়েই বলল, ম্যালফয়, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এরপর যদি তুমি আর একটি বাজে কথা বলো তাহলে তোমাকে দেখে নেব। রন, হারমিওন হঠাৎ চিৎকার করে উঠল, হ্যারি হ্যারি, কি হয়েছে, কোথায়? হ্যারি একটা চমৎকার ডাইভ দিয়ে বুলেটের মতো ছুটে গেল। দর্শকরা হর্ষধ্বনি ও হাততালি দিয়ে বাহবা দিল হ্যারিকে। হারমিওন হঠাৎ করে দাঁড়িয়ে তার মুখে ফিঙ্গার ক্রস করল, আর হ্যারি বুলেটের মতো মাটির দিকে ছুটছে। উইসলি তোমার ভাগ্য ভালো, হ্যারি নিশ্চয়ই মাঠের ভেতরে কিছু পয়সার সন্ধান পেয়েছে, ম্যালফয় হ্যারির মাটির দিকে ছুটে যাওয়া দেখে তামাশা করে বলল। ম্যালফয়কে কিছু বলার বা বুঝার সুযোগ না দিয়েই রন তাকে মাটিতে ফেলে দিল। নেভিল কাছেই ছিল, কিছুক্ষণ দ্বিধা করে সে সাহায্যের জন্য এগিয়ে গেল। সাবাস হ্যারি, খেলে যাও। তার আসন থেকে উঠে হারমিওন চিৎকার করল। হারমিওন লক্ষ্য করল যে হ্যারি স্নেপের দিকে ছুটে যাচ্ছে। হারমিওন ভীষণভাবে উত্তেজিত। হারমিওন এতক্ষণ লক্ষ্যই করেনি যে তার পায়ের কাছে রন আর ম্যালফয় মারামারি করছে। স্নেপ তার ঝাড়ু সোজা করতে করতে অবাক হয়ে দেখলেন যে আকাশ থেকে একটি ঝাড়ু তার নাকের 1 ইঞ্চি দূর দিয়ে তীর বেগে ছুটে গেল। আর একটু হলেই ডাইভ থামিয়ে হঠাৎ হ্যারি চিৎকার, সে স্নিজটাকে ধরে ফেলেছে। এটা একটা রেকর্ড, সারা গ্যালারিতে হইচই, এর আগে কেউ কোনোদিন এত তাড়াতাড়ি স্নিজ ধরে ফেলতে পারেনি। হারমিওন চিৎকার করে বলল, রন রন, কোথায় তুমি? খেলা শেষ, হ্যারি জিতেছে। সবাই শুনল হারমিওন উল্লাস, আমরা জিতেছি আমরা জিতেছি, গ্রিফিন্ডার এখন এগিয়ে। হারমিওন আনন্দে নাচছে। সামনের সারি পরবর্তী পাতিলকে জড়িয়ে ধরল। মাটি থেকে মাত্র 1 ফুট ওপরে থাকতেই হ্যারি ঝাড়ু থেকে লাফ দিল। এখনও তার বিশ্বাস হচ্ছে না যে সে জিতেছে, একটু আগেই খেলা শেষ হয়েছে। সাবাস, ভালো খেলেছ, তুমি নিশ্চয়ই এখন আর আয়না নিয়ে চিন্তা করছো না, ডাম্বলডোর তাকে বললেন খুব ধীরে যাতে অন্য কেউ না শোনে। স্নেপ খুব তিক্ত বদনে মাটিতে থুতু ফেলল। হ্যারি প্রসাধন কক্ষ থেকে একটু পরেই বের হয়ে এলো। এরপর নিম্বাস 2000 নিয়ে সে ঝাড়ুশালের দিকে রওনা হলো। আজ তার মতো আনন্দিত পৃথিবীতে আর কেউই নেই।
সত্যি সে গর্বিত হওয়ার মতো কাজ করেছে। তার সুনাম এখন চতুর্দিকে। ক্লান্তি কাটাবার জন্য হেরি কিছুক্ষণ ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে বেড়ালো। সে ঝাড়ু রাখার শেডে পৌঁছে শেডের কাঠের দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। সে হ্যাগার্সের দিকে তাকালো। অস্তচুলগামী সূর্যের কিরণে জানালার কাঁচ রক্তিম বর্ণ ধারণ করেছে। গ্রিফিন্ডার এখন অগ্রগামী, আর এই কৃতিত্বের দাবিদার হেরি নিজে। স্নেপকে বুঝিয়ে দেয়া গেছে। হেরি স্নেপের কথা ভাবতেই দেখল একটি সারাশরীর আবৃত মূর্তি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো, যেন চুপি চুপি কোথাও যাচ্ছে, যাতে তাকে কেউ দেখতে না পায়। যাচ্ছে নিষিদ্ধ বনের দিকে। হেরির মাথায় এবারে আর জয়ের আনন্দ নেই, জয়ের পরিবর্তে এখন উৎকণ্ঠা। এই যে স্নেপ, সবাই যখন ডিনারে যাচ্ছে তখন তিনি বনে যাচ্ছেন কেন? হেরি আবার নিম্বাস 2000-এর ওপর চড়ে বসল। কাছে গিয়ে দেখল স্নেপ বনে ঢুকে গেছে। বিরাট বিরাট গাছ হেরিকে বাধা দিচ্ছে। সে স্নেপকে দেখতে পেয়ে নীরবে একটি বার্চ গাছে আশ্রয় নিল। সেখান থেকে স্নেপ কী করছেন দেখতে থাকলো। গাছের ঠিক নিচেই স্নেপ দাঁড়িয়ে আছে, তার সাথে অধ্যাপক কুইরেল, তবু তার মুখ দেখা যাচ্ছে না। হেরি শুনতে পাচ্ছে কুইরেল তত্ত্বাতে তত্ত্বাতে বলছে, আমি জানি না তুমি কেন আমাকে এখানে স্নেপ। স্নেপ শীতল কণ্ঠে বলল, আমি বিষয়টি গোপন রাখতে চাই। আমার ধারণা ছাত্ররা এখনও পরশমণি সম্পর্কে কিছুই জানে না। হেরি আরেকটু সামনে ঝুঁকল। কুইরেল কিছু বলতে চাইছিলেন, স্নেপ তাকে থামিয়ে দিলেন। স্নেপ বলল, হ্যাগ্রিডের কুকুরটাকে কিভাবে এড়ানো যায় ভেবে দেখেছো কি? কুইরেল বলল, আমি কিছু জানি না। তুমি কি বলতে চাইছো? তুমি ভালোভাবেই জানো আমি কি বলতে চাইছি। হঠাৎ একটা পেঁচা উড়ে গেল। হেরি একটু অসতর্ক হলেই গাছ থেকে নিচে পড়ে যেত। হেরি নিজেকে সামলে নিল। ঠিক আছে, স্নেপ বললেন, আমরা পরে আবার কথা বলবো, তখন তুমি আরও ভেবে দেখতে পারবে আর তোমার অনুগত্য কোন দিকে সেটাও ঠিক করতে পারবে। হেরি দেখল অধ্যাপক কুইরেল ভীত সন্ত্রস্ত হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। নরওয়ের নোবার্ড কুইরেলকে যতটা মনে হয়েছিল আসলে তিনি তার থেকেও বেশি সাহসী। পরের সপ্তাহগুলোতে তিনি আরও বিষণ্ন, আরও শীর্ণ হয়ে পড়লেও ভেঙে পড়েননি। যতবারই তারা চারতলার দরজায় কান পেতেছে ততবারই তার ফ্লাফের গর্জন শুনতে পেয়েছে। স্নেপের মাথা এখন গরম, তার মানে পরশমণি এখনও নিরাপদ। কুইরেলের সাথে হেরির দেখা হলেই তিনি উৎসাহব্যঞ্জক হাসি হাসেন, এতে হেরি অনুপ্রাণিত হয়। পরশমণি ছাড়াও হারমিওনের মনোযোগ দেওয়ার অনেক বিষয় ছিল, সে তার লেখাপড়ায় মনোনিবেশ করল এবং হেরি ও রনকে এ ব্যাপারে তাগিদ দিতে থাকল। পরীক্ষা তো অনেক সময় বাকি, হেরি আর রন বলল। মাত্র 10 সপ্তাহ, হারমিওন জবাব দিল। এটা অনেক কম সময়, আর নিকোলাস ফ্লামেলের কাছে এটা তো একটি মুহূর্ত মাত্র। কিন্তু আমাদের বয়স তো 600 বছর হয়নি, রন হারমিওনকে মনে করিয়ে দিল। তা যাই হোক, তুমি কি রিভাইস দিচ্ছ? তোমার তো সবই জানা। আমি কি রিভাইস দিচ্ছি? তোমাদের কি মাথা খারাপ? আমার পড়া এখনও বাকি, দ্বিতীয় বর্ষে ওঠার জন্য পরীক্ষা পাস করতে হবে। আমার 1 মাস আগেই পড়া শুরু করা উচিত ছিল। একাধারে হারমিওনের উপদেশ ও খদোক্তি। শিক্ষকরা যেন মনে হলো হারমিওনের সাথে একমত হয়ে অতিরিক্ত পড়া চাপাতে লাগলেন। অতিরিক্ত চাপ সামলাতে হেরি ও রন তাদের অবসর সময়টাও লাইব্রেরিতে কাটাতে লাগলো। আমার কিছুই মনে থাকছে না, এই বলে বিরক্ত হয়ে একদিন বিকেলে রন বইপত্র ছুঁড়ে ফেলে লাইব্রেরির জানালায় গিয়ে দাঁড়ালো। তার মনে হলো অনেকদিন পর সে একটা সুন্দর দিনের প্রতীক্ষা করল, মুক্ত অপরাজিতার নীল আকাশ এবং বাতাসে গ্রীষ্মের হাতছানি। হেরি, 1000 জাদুকরি গাছপালা ও ছত্রাক নামক বইটি নেড়েচেড়ে দেখছে। এখনই তার কানে গেল রন বলছে, হ্যাগ্রিড আপনি লাইব্রেরিতে কী করছেন? হ্যাগ্রিডকে দেখে মনে হলো তিনি তার পেছনে কিছু লুকাচ্ছেন, গন্ধ মুশিকের চামড়া ওভারকোটটাতে তাকে বেখাপ্পাই দেখাচ্ছে। হেমনি দেখছি, হ্যাগ্রিডকে বিব্রত মনে হলো। তা তোমরা এখানে কি করছো? তোমরা কি এখনও নিকোলাস ফ্লামেলকে খুঁজছো? না, আমরা বহু আগেই তাকে পেয়েছি, রন নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল। এবং আমরা এটাও জানি কুকুরগুলো কী পাহারা দেয়, সেটা হচ্ছে হেগ্রিড চারদিকে সতর্ক দৃষ্টি দিয়ে দেখে নিল কেউ শুনছে কি না। এটা নিয়ে এত চিৎকার করো না, আমরা আসলে আপনাকে দু একটা বিষয় জিজ্ঞেস করতে চাই, হেরি বলল।
ফ্লাফি ছাড়া ওই পাথরটা পাহারার আর কি ব্যবস্থা আছে সে সম্পর্কে যদি বলেন। হ্যাগ্রিড ভীত দৃষ্টিতে ফিসফিস করে বলল, ছাত্রদের এ বিষয়ে জানানো নিষেধ, এখানে এটা নিয়ে আলোচনা করা। সাবধান, পরে আমার সাথে দেখা করো। হ্যাগ্রিড বিদায় নিলেন। তিনি পেছনে কী লুকাচ্ছিলেন? এটা পরশমণির সাথে সম্পর্কিত কিছু নয় তো? চিন্তিত মনে হলো হারমিওনকে। হ্যাগ্রিড যেখানে ছিলেন ওই জায়গাটা আমি একটু দেখে আসি, বলে রন এগিয়ে গেল। মিনিটখানেক পরেই ফিরে এলো, হাতে এক গাদা বই। সবাই বিস্মিত হলো এটা দেখে যে বইগুলো সবই ড্রাগন ও এদের লালন পালন সম্পর্কিত। হ্যাগ্রিড সবসময় একটা ড্রাগন চেয়েছেন, প্রথম সাক্ষাতের দিনেই তিনি আমাকে তার ইচ্ছার কথা বলেছিলেন, হ্যারি বলল। কিন্তু 1709 সালে ওয়ারলকস কনভেনশন অনুযায়ী ড্রাগন পালন লালন পালন করা তো বেআইনি, রন বলল। তাহলে হ্যাগ্রিড জেনে শুনে ড্রাগন চর্চা করছে কেন? হারমিওনের প্রশ্ন। ঘণ্টাখানেক পরে ওরা তিনজন যখন হ্যাগ্রিডের বাসায় পৌঁছলো, অবাক হয়ে লক্ষ্য করলো ঘরের সব জানালায় পর্দা টানা। এই গরমকালেও আলাদাভাবে আগুন জ্বেলে ঘর গরম করা হচ্ছে। হ্যাগ্রিড ওদেরকে চা এবং বেজির স্যান্ডউইচ খেতে দিতে চাইলেন, কিন্তু তারা খেলো না। হ্যাঁ হ্যারি, কী যেন তোমরা জিজ্ঞেস করবে বলেছিলে? কোনোরকম ভূমিকা না করে হ্যারি সরাসরি প্রশ্ন করল। ফ্লাফি ছাড়া আর কে বা কারা পরশমণি পাহারা দেয়, সে সম্পর্কে যদি কিছু বলেন তো আমরা খুশি হব। হ্যাগ্রিড ভ্রু কুচকে হ্যারির দিকে তাকালেন। আমি এটা বলতে পারবো না, প্রথমত আমি নিজেই জানি না, দ্বিতীয়ত জানলেও আমি বলতাম না, কারণ পরশমণিটা এখানে একটা ভালো কাজে রাখা আছে। তাছাড়া তোমরা ফ্লাফি সম্পর্কেই বা কীভাবে জানলে? হ্যাগ্রিড আপনি শান্ত হন, হারমিওন মিষ্টি স্বরে হ্যাগ্রিডকে অনেকটা খুশি করার জন্যই বলল। আপনি জানেন এখানে যা কিছু ঘটছে সবই আপনি জানেন, আমরা এ ব্যাপারে নিশ্চিত, আপনি না বলতে চাইলে সেটা আলাদা কথা। হ্যাগ্রিডের দাড়ি নেড়ে উঠছে, মনে হলো তিনি মুচকি হাসছেন। হারমিওন বলে চলল, আমরা জানি পাহাড়ের আসল কাজটি কে করেন, আমরা এও জানি ডাম্বলডোর সব কাজে কার ওপর বেশি নির্ভরশীল, আপনি ছাড়া আর কে? শেষ কথাগুলোতে হ্যাগ্রিড বক্ষস্ফীত হল। হ্যারি ও রন হারমিওনের দিকে তাকিয়ে মৃদু হাসল। হ্যাঁ, তোমাদেরকে বললে আর কী ক্ষতি হবে? অধ্যাপক ডাম্বলডোর ফ্লাফিকে আমার কাছ থেকে ধার নিয়েছিলেন, এরপর সকল শিক্ষক মিলে ফ্লাফিকে জাদু দিয়ে বশ করে ওই পরশপাথর পাহারায় বসান। তাদের মধ্যে অধ্যাপক স্নেইপও ছিলেন, হ্যাগ্রিড ব্যাখ্যা করলেন। স্নেইপ? হ্যারি অবাক হয়। হ্যাঁ হ্যাঁ, তোমরা এই ব্যাপারটা জানো না তাই না? স্নেইপ পরশপাথর রক্ষা করতে চান, তার পক্ষে এটা চুরি করা অসম্ভব নয়, হ্যাগ্রিড বললেন। ওরা তিনজনেই ভাবছে যদি স্নেইপ পরশপণি রক্ষার পক্ষে থাকেন তাহলে অন্যান্য শিক্ষকগণ কীভাবে এটা রক্ষা করেন তা জানা সহজ হবে, হ্যাগ্রিড সবই জানেন। অন্তত অধ্যাপক কুইরেল জাদুশক্তিও কীভাবে ফ্লাফিকে ফাঁকি দেওয়া যাবে সবই জানেন। গরমে সিদ্ধ হওয়ার দশা সকলের। একটা জানালা খুলে দিলেই হয় মিস্টার হ্যাগ্রিড, হ্যারি জানালা খুলতে উদ্যত হল। খোলা যাবে না হ্যারি, আমি দুঃখিত, বলে হ্যাগ্রিড আগুনের দিকে তাকালেন। তার দৃষ্টি অনুসরণ করে হ্যারিও আগুনের দিকে দৃষ্টি দিল, নজরে এলো আগুনের মধ্যে কেতলির নিচে বিশাল কালো একটা ডিম। হ্যাগ্রিডকে বিচলিত মনে হলো। কথা বলেন এটা মিস্টার হ্যাগ্রিড, রন আগুনের আরও কাছে গিয়ে দেখতে দেখতে প্রশ্ন করল। জিতেছি, হ্যাগ্রিড বললেন। গতরাতে পাশের গ্রামে গিয়ে একজনের সাথে তাস খেলায় বাজি ধরে এটা জিতেছি, লকটা যেন এটা দিতে পেরে হাফ ছেড়ে বেঁচেছে। হ্যাগ্রিডের চোখে মুখে গর্বের হাসি দেখা গেল। কিন্তু বাচ্চা ফুটে বেরোলে আপনি কী করবেন? হারমিওন জিজ্ঞেস করল। এ বিষয়ে কিছুটা পড়াশোনা করছি, হ্যাগ্রিড বালিশের নিচ থেকে একটা বড় বই বের করলেন। বইটার নাম আনন্দ ও লাভের জন্য ড্রাগন প্রজনন। এর মধ্যে লেখা আছে কীভাবে আগুন দিয়ে ডিম ফুটাতে হবে, কীভাবে ড্রাগনের বাচ্চাকে আধ ঘন্টা পরপর মুরগির রক্ত মিশিয়ে পাতিল ভর্তি ব্র্যান্ডি খাওয়াতে হবে, এবং দেখো আরও লেখা আছে কীভাবে বিভিন্ন ধরনের ডিম চিনতে হবে। আমার এটা নরওয়েজিয়ান রিজব্যাক, খুবই দুর্লভ একটা। হ্যাগ্রিড খুশি হলেও ওদের দুশ্চিন্তা গেল না, তারা ভেবে পেল না হ্যাগ্রিড এই কাঠের ঘরে কেউ যদি এই অবৈধ ড্রাগনের বাচ্চা দেখে ফেলে তাহলে হ্যাগ্রিডের কী হবে। রাতের পর রাত ওরা পড়ায় ব্যস্ত রইল। হারমিওন হ্যারি ও রনকে রিভাইজ দেওয়ার সময়সূচি বানিয়ে দিল, পড়ার চাপে তারা পাগল প্রায়। এমনি একদিন নাস্তার সময় হেডউইক এলো হ্যাগ্রিডের ছোটো চিরকুট নিয়ে। হ্যাগ্রিড মাত্র দুটো শব্দ লিখেছে, বাচ্চা ফুটেছে। পড়া রেখে রন হ্যাগ্রিডের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত, হারমিওনও যাওয়ার কোনো আগ্রহ নেই। হারমিওন সারা জীবনে আমরা কটা দিন ড্রাগনের বাচ্চা ফোটা দেখার সুযোগ পাবো বলো তো?
রনের জিজ্ঞাসা। আমাদের পড়াশোনা আছে, আমরা বিপদে পড়বো, তাছাড়া কেউ যদি হ্যাগ্রিডের ব্যাপারটা জেনে ফেলে তখন কিছুই করার থাকবে না। হারমিওনের জবাব। চুপ, হেরি ফিসফিসিয়ে বলল। কয়েক গোজ দূরে ম্যালফয়কে দেখা গেল, সন্তর্পণে ওদের কথা শুনছে। কতটা শুনে ফেলল কে জানে, ম্যালফয়ের চাহনিটা মোটেই ভালো ঠেকল না। আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত হারমিওন ওদের সঙ্গী হতে রাজি হলো এবং কোনাকুনি মাঠের ওপর দিয়ে হ্যাগ্রিডের বাসায় হাজির হলো ওরা। আনন্দে উত্তেজিত হ্যাগ্রিড ওদের অপেক্ষায় ছিলেন, প্রায় ফুটে বেরুলো বলে তিনি ওদেরকে ভেতরে ঢুকিয়ে নিলেন। ডিমটা টেবিলের ওপর রাখা, ডিমের চারপাশে ফাটল দেখা যাচ্ছে, ভিতরে কী যেন নড়ছে, একটা মজার শব্দ নির্গত হচ্ছে। সবাই আগ্রহ ভরে টেবিলের চারপাশে জড়ো হলো, বন্ধ নিঃশ্বাসে সবার দৃষ্টি একমাত্র ডিমের দিকে। আকস্মাৎ সশব্দে ডিমটা ফেটে গেল, বাচ্চা ড্রাগন টেবিলের উপরে পড়ল। দেখতে যে খুব সুন্দর তা নয়, হেরির মনে হলো যেন একটা কালো ছাতা, ডানা দুটো জেট প্লেনের ডানার সাথে তুলনা করা যায়। উন্নত নাসা, তীক্ষ্ণ শিংযুগল, উজ্জ্বল কমলা রঙের চোখ, মুখ দিয়ে দুদুবার আগুনের রশ্মি বেরিয়ে গেল। কি সুন্দর, তাই না? হ্যাগ্রিড বিড়বিড় করে বলল। ওকে আশীর্বাদ করো, দেখো ও কিন্তু ওর মাকে চেনে। মিস্টার হ্যাগ্রিড একটা নরওয়েজিয়ান রিজব্যাক কতদিন বড় হয়? হারমিওন জিজ্ঞেস করল। হ্যাগ্রিড জবাব দিতে যাচ্ছিলেন, হঠাৎ তার চেহারা মলিন হয়ে গেল, দ্রুত জানালায় গিয়ে উকি দিলেন। একটা বাচ্চা মতো কেউ পর্দা সরিয়ে আমাদের দেখে গেল, স্কুলের দিকে দৌড় দিয়েছে, হ্যাগ্রিড বললেন। হেরি দরজা খুলে বাইরে গিয়ে দেখে নিঃসন্দেহ হলো, আর কেউ নয়, ম্যালফয় ড্রাগন দেখে ফেলেছে। পরের সপ্তাহে ম্যালফয়ের হাসি হাসি মুখ দেখে ওরা তিনজন বেশ উদ্বিগ্নতার সাথে কাটালো। হারমিওন, রন ও হেরি তাদের অবসর সময় হ্যাগ্রিডের অন্ধকার কুটিরেই কাটালো। এটাকে আটকে রাখবেন না, হেরি বলল, এটাকে মুক্ত করে দিন, একে ছাড়বো না, এ অত্যন্ত ছোট। হ্যাগ্রিড বললেন, আমি এটাকে নরবার্ট বলে ডাকবো। কিন্তু প্রধান চিন্তা হলো হ্যাগ্রিড তো সারা জীবন এটাকে রাখতে পারবে না, ম্যালফয়ের মাধ্যমে একথা প্রচার হবেই। হেরি হঠাৎ রনের দিকে ফিরে বলল, পেয়েছি, রন তোমার ভাই চার্লি রোমানিয়ায় থাকে না? চার্লি পারবে নরবার্টকে যত্নে রাখতে। চমৎকার, রন বলল। হ্যাগ্রিড কী বলেন? অবশেষে হ্যাগ্রিড রাজি হলেন, সিদ্ধান্ত হলো চার্লিকে পেঁচা পাঠানো হবে তার মতো জানানোর জন্য। পরের সপ্তাহ বুধবার পর্যন্ত করালো। সবাই যখন শুতে গিয়েছে তখন হারমিওন আর হেরি একান্ত কমন রুমে গিয়ে বসলো। মধ্যরাত, হঠাৎ করে প্রকৃতির গর্তটা খুলে গেল, সেখান থেকে বেরিয়ে এলো রন। সে গা থেকে হেরির ছদ্ম আবরণটা খুলে ফেলল। সে এতক্ষণ হ্যাগ্রিডের কুঁড়ে ঘরে নর্ডবার্টকে মরা ইঁদুর খাওয়াচ্ছিল। ড্রাগনটা আমাকে কামড়ে দিয়েছে, রন তার হাত দেখে সবার দৃষ্টি আকর্ষণ করল। তার হাত একটা রক্তাক্ত রুমাল দিয়ে বাঁধা। রন বলল, আমার জীবনে আমি এ পর্যন্ত যত প্রাণী দেখেছি তার মধ্যে এই ড্রাগনটা সবচেয়ে ভয়ঙ্কর। হ্যাগ্রিড যখন এটার কাছে যান মনে হয় তিনি যেন তার পোষা খরগোশের কাছে যাচ্ছেন। আমাকে যখন কামড়ে দিল তখন হ্যাগ্রিড বললেন, ভয়ের কিছু নেই, তোমাকে ভয় দেখালো। আমি যখন চলে আসি তখন শুনতে পেলাম হ্যাগ্রিড দিব্যি গান গাচ্ছে। অন্ধকার জানালায় টোকা পড়ল, এটা হেডউইক, হেরি বলল। ওকে ঢুকতে দাও, ও হয়তো চার্লির জবাব নিয়ে এসেছে। তিনজন একত্র হয়ে চিঠি পড়তে শুরু করল। প্রিয় রন, তুমি কেমন আছো? তোমার চিঠির জন্য ধন্যবাদ। নরওয়ের প্রাণীটি নিজে আনতে পারলে আমি খুশি হতাম, তবে তাকে এখানে নিয়ে আসার কিছু ঝামেলা আছে। সবচেয়ে ভালো হয় যদি আমরার কয়েকজন বন্ধুর সাথে তাকে পাঠিয়ে দাও, তারা আগামী সপ্তাহে আমার এখানে আসছে। তবে তাকে এমনভাবে আনতে হবে যাতে এটা বাইরে থেকে দেখা না যায়। তুমি কি শনিবার মধ্যরাতে তাকে নিয়ে উঁচু চূড়ায় আসতে পারবে? আমার বন্ধুরা তোমার সাথে সেখানে দেখা করবেন। অন্ধকার থাকতেই তাকে সরিয়ে দিও, যত দ্রুত সম্ভব জবাব দিও। ভালোবাসা রইল, চার্লি। তারা পরস্পরের দিকে তাকালো। এটা কোনো কঠিন ব্যাপার নয়, হেরি বলল, আমাদেরও অদৃশ্য হওয়ার পোশাক আছে। নর্ডবার্টকে নিয়ে আমরা দুজন অনায়াসে ওই পোশাকের ভিতরে ঢুকতে পারবো। তারা একমত হলো যে গত সপ্তাহে তাদের বেশ খারাপ গেছে, তাই তারা যে কোনো মূল্যেই নর্ডবার্ট ও ম্যালফয়ের কাছ থেকে মুক্তি চায়। পরদিন সকালে বেশ সমস্যা দেখা দিল, রনের হাত দ্বিগুণ ফুলে গেছে। সে ভাবছিল মাদাম পমফ্রের কাছে যাবে কি না, তিনি কিছু বুঝতে পারবেন যে এই ড্রাগনের কামড়। নিরুপায় হয়ে বিকেলে তাকে পমফ্রের কাছে যেতেই হলো। তার হাতে কামড়ের জায়গাটা অনেকটা সবুজ হয়ে গেছে। তার মনে হলো নর্ডবার্টের দাঁত খুবই বিষাক্ত। দিন শেষে হেরি আর হারমিওন হাসপাতালে গিয়ে দেখে রনের অবস্থা খুবই শোচনীয়। সে বিছানায় শুয়ে আছে।
আমার হাতে সমস্যা বড় নয়, রন ফিসফিস করে বলল। এ ব্যথা বেশিক্ষণ থাকবে না। মেলফয় মাদাম পমফ্রেকে জানিয়েছে সে আমার কাছে বই ধার চাইতে আসবে, সুতরাং সে আসতে পারে। আমাকে নিয়ে সে কৌতুক করবে। সে বারবার আমাকে চাপ দিচ্ছিল। আমাকে কোন প্রাণে কামড় দিয়েছে তা মাদাম পমফ্রেকে জানাই। আমি মাদাম পমফ্রেকে বলেছি একটা কুকুর কামড়। আমার মনে হয় তিনি আমার কথা বিশ্বাস করেননি। কিরিচ খেলায় মেলফয়কে মারা আমার ঠিক হয়নি, সে এখন প্রতিশোধ নিতে চাইছে। হ্যারি আর হারমিওন রনকে সান্ত্বনা দিল। শনিবার মাঝরাতের ভেতরে সব ঠিক হয়ে যাবে, হারমিওন তাকে শান্ত করার চেষ্টা করল। এতে রনের উদ্বেগ কাটল না। রন হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে বলল, সর্বনাশ হয়ে গেছে, চার্লির চিঠিটা তো সেই বইয়ের ভেতরে রয়ে গেছে। মেলফয় যদি চিঠি পড়ে ফেলে তাহলে তো সে বুঝে ফেলবে যে আমরা নর্টবার্টকে সরাবার চেষ্টা করছি। ঠিক সেই মুহূর্তে মাদাম পমফ্রে হাজির হলেন। তিনি বললেন, তোমরা এখন যাও, রনের নিদ্রার প্রয়োজন। হারমিওনকে হেরে বলল, এখন তো পরিকল্পনা পরিবর্তন করা সম্ভব নয়। ভাগ্য ভালো মেলফয় আমাদের অদৃশ্য হওয়ার পোশাক সম্পর্কে কিছুই জানে না। আমাদেরকে সাবধানে এগোতে হবে। হ্যাগ্রিডকে তার চার্লির চিঠির কথা বললে তার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। তার অশ্রুর কারণ হতে পারে নর্টবার্ট তার পায়ে কামড় দিয়েছে। ও কিছু না, সে আমার জুতো নিয়ে খেলছিল, নর্টবার্ট তো এখনও শিশু, হ্যাগ্রিড বললেন। ড্রাগনটা তার লেজ দিয়ে দেয়ালে আঘাত করলে দেয়ালে এত জোরে কেঁপে ওঠে যে জানালা কাঁচ চুরমার হয়ে যায়। হ্যারি আর হারমিওন দুর্গে ফিরে এলো, কিন্তু তাদের বারবার মনে হচ্ছিল শনিবার হনুজ দূরস্ত, শনিবার এখনও অনেক দূর। নর্টবার্টকে বিদায় দেবার সময় হ্যাগ্রিডের জন্য তাদের দুঃখ হলো। তারা এত উদ্বিগ্ন না হলে হয়তো কয়েকটা দিন অপেক্ষা করতে পারত। রাতটা ছিল মেঘলা ও গাঢ় অন্ধকার। হ্যাগ্রিডের কুঁড়ে ঘরে সব কিছু প্রস্তুত করতে একটু বেশি সময় লাগলো। এমনিতেই দেরি হয়ে গেছে, তারাও একটু দেরিতে এসেছে, কারণ পিপস প্রবেশ কক্ষে দেয়াল জুড়ে নোটিশ খেলছিল। পিপস সেখান থেকে খেলা শেষ করে চলে না যাওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয়েছে। একটা বড় বাক্সে নর্টবার্টকে রাখা হলো। শোকাবৃত্ত হ্যাগ্রিড বলল, বেশ কিছু ইঁদুর ও কিছু ব্র্যান্ডি বক্সে রেখে দিয়েছি, খিদে পেলে খেয়ে নেবে। তাছাড়া ওর টেডিবিয়ারটা দিয়ে দিয়েছি যাতে সে একজন সঙ্গী পায়, নিঃসঙ্গ অনুভব না করে। বাক্সের ভেতর থেকে আওয়াজ আসছে, মনে হচ্ছে ড্রাগন বোধহয় টেডিবিয়ারের মুন্ডু উড়িয়ে দিচ্ছে। বাক্স বন্ধ করা হলে হ্যাগ্রিড ফুপিয়ে কাঁদতে লাগলেন। হ্যাগ্রিড আর হারমিওন অদৃশ্য হওয়ার পোশাক দিয়ে বাক্সটা ঢেকে দিল এবং তারা দুজনে ওই পোশাকের নিচে ঢুকে গেল। কিভাবে দুর্গের চূড়ায় বাক্সটা ওঠানো হলো তা তারা জানতেও পারল না। এখন কেউ তাদের দেখতে পাচ্ছে না, কারণ তারা অদৃশ্য পোশাকে। তবে তারা একটু পরেই প্রায় 10 ফুট দূরে প্রদীপের আবছা আলো দুটোর ছায়া মধ্যে দেখতে পেল। তারা হলেন অধ্যাপক ম্যাকগোনাগল এবং মেলফয়। ম্যাকগোনাগল ড্রেসিং গাউন পরেছেন, তিনি মেলফয়ের কান টেনে চিৎকার করছেন, ডিটেনশন, মাঝরাতের বাইরে ঘুরে বেড়াচ্ছ, এত বড় স্পর্ধা, স্লিদারিন হাউসের 20 পয়েন্ট কাটা গেল। মেলফয় বলল, অধ্যাপক আপনি বুঝতে পারছেন না, হ্যারি পটার আসছে, তার কাছে একটা ড্রাগন আছে। বাজে কথা বলো না, অধ্যাপক ম্যাকগোনাগল বললেন, চলো অধ্যাপক স্নেইপের কাছে। তারা ঘোরানো সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। যখন রাতের শীতল হাওয়া গায়ে কাটার মতো বিচ্ছে, ঠিক তখনই টাওয়ারের চূড়ায় পৌঁছে তারা তাদের অদৃশ্য হওয়ার পোশাক খুলে ফেলল। হারমিওন বলল, মেলফয় শাস্তি পেয়েছে, আমার একটা গান গাইতে খুবই ইচ্ছা করছে, হ্যারি তাকে চুপ করাতে বলল। মেলফয়ের শাস্তির কথা চিন্তা করে তারা কিছুক্ষণ অপেক্ষা করল। নর্টবার্ট বাক্সের ভেতরে ছটফট করছে। ঠিক 10 মিনিট পর হঠাৎ চারটা ঝাড়ও তাদের সামনে উপস্থিত হলো। চার্লির বন্ধুরা খুব হাসি খুশি মেজাজের, নর্টবার্টকে ওরা ঝুলিয়ে নিয়ে যাবে। হারমিওন ও হ্যারি ওরা দেখল কীভাবে ওকে ঝোলাবে এবং ওরা সবাই ওকে উড়িয়ে নিয়ে যাবে। নর্টবার্ট চলে গেল। অবশেষে তারা নর্টবার্ট থেকে অব্যাহতি পেল। তারা যখন সিঁড়ি দিয়ে নামছে তখন তারা ফিলচকে দেখতে পেল। সামনে বোধহয় আমাদের বিপদ আছে, তারা টাওয়ারের উপর ভুল করে তাদের অদৃশ্য হওয়ার পোশাক ফেলে এসেছে,